আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাহমিনা ইসলাম, স্পেশালাইজড ইন অ্যাস্থেটিক মেডিসিন, কাজ করছি কনসালটেন্ট হিসেবে ইডব্লিউ বিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টারে। আজ আমি কথা বলবো নন সার্জিক্যাল রাইনোপ্লাস্টি বা নোজ জব এই ব্যাপারে। নন সার্জিক্যাল কথাতেই আপনারা বুঝতে পারছেন সার্জারি বিহীন, অর্থাৎ কোনোরকম কাটাছেঁড়া বিহীন, যেভাবে নাকের সৌন্দর্য বর্ধন করা সম্ভব সেটিই হচ্ছে নন সার্জিক্যাল রাইনোপ্লাস্টি। এটিকে সবাই আসলে নোজ জব হিসেবেই বেশি চেনেন। এটি বেশ জনপ্রিয় একটি ট্রিটমেন্ট প্রসিডিওর বর্তমান সময়ে। যারা তাদের নাকের শেপ নিয়ে সন্তুষ্ট নন বা হয়তো সামান্য কিছু পরিবর্তন আনলে তার নাকটি তার কাঙ্ক্ষিত শেপে এনে দেওয়া সম্ভব, কিন্তু তারা সার্জারি চান না, কোনোরকম কাটাছেঁড়া করতে চান না, সেক্ষেত্রে আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় যে ট্রিটমেন্ট অপশানগুলো আছে তার মধ্যে অন্যতম এই নন সার্জিক্যাল রাইনোপ্লাস্টি। এটি আমরা অনেকভাবে করে থাকি, তার মধ্যে অন্যতম পদ্ধতিগুলো হচ্ছে বোটক্স, ফিলার এবং থ্রেড লিফ্ট। এই তিনটি মূলত আমরা ব্যবহার করে থাকি নন সার্জিক্যাল রাইনোপ্লাস্টি। একজন পেশেন্ট যখন আমাদের কাছে আসেন এই রাইনোপ্লাস্টির জন্য, আমরা আসলে প্রথমে দেখি তার নাকের গঠনগত অবস্থাটা আসলে কেমন। কারো কারো ক্ষেত্রে হয়তোবা ফিলারের প্রয়োজন পড়ে, কারো কারো ক্ষেত্রে ফিলারের প্রয়োজন পড়ে না। এটি পেশেন্টের ডিজায়ারের উপরও ডিপেন্ড করে, সে আসলে কোনটি চায়। ফিলার আমরা তাদের ক্ষেত্রেই চুজ করে থাকি যাদের সাধারণত নাকের হাইটটা একটু বাড়ানোর প্রয়োজন পড়ে, বা দেখা যায় খুব কমনলি টিপ অফ দ্য নোজকে তারা হয়তো কিছুটা এলিভেট করতে চাচ্ছে, বা পুরো নেজাল ব্রিজটাকেই তারা একটু উঁচু করতে চাচ্ছে। এমনকি অনেক সময় এখানে একটি অংশ আছে যেটিকে বলা হয় রেডিক্স, এই জায়গাটা অনেকের খুব বেশি ডাবানো থাকে, এটিকে এলিভেট করার জন্য আমরা ফিলার করতে পারি। এবার আসি থ্রেডের ব্যাপারে। থ্রেড কাদের ক্ষেত্রে করা যাবে? থ্রেডের মাধ্যমে আমরা নাকের টিপটাকে এলিভেট করতে পারি তাদের ক্ষেত্রে যাদের নাকের এই টিপের অংশটি একটু ড্রুপি। এই ড্রুপি টিপকে আমরা থ্রেডের মাধ্যমে এলিভেট করে দিতে পারি, একই সঙ্গে এই পুরো নেজাল ব্রিজটাকে এলিভেট করা সম্ভব। এবং এর ফলে অনেক সময় যে অ্যালার রিডাকশন, অর্থাৎ এই দুই অংশ যাদের একটু চওড়া, থ্রেডের মাধ্যমে এটাকেও কিন্তু কমিয়ে নিয়ে আসা যায়। এবং কিছু থ্রেড আমরা নোজের টিপ থেকে সরাসরি এমনভাবে ইনসার্ট করি যাতে তাদের টিপটা অনেক বেশি লম্বা দেখায়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটির মাধ্যমে নোজটিকে অনেক বেশি খাড়া দেখানো সম্ভব। এবার আসি বোটক্সের ব্যাপারে। অনেকে এই ব্যাপারটি একদমই জানেন না যে বোটক্সের মাধ্যমে নাকের শেপ পরিবর্তন করা সম্ভব। যাদের নোজের এই অ্যালার অংশটা অনেক বেশি চওড়া, বা হাসলে কথা বললে তাদের নাকের এই অ্যালার ফ্লেয়ার আপটা অনেক বেশি হয়, অর্থাৎ এটি ফুলে ওঠে, তাদের ক্ষেত্রে বোটক্সের মাধ্যমে এই জিনিসটিকে ফ্ল্যাট করে দিয়ে এটিকে সংকুচিত করে নিয়ে আসা সম্ভব। এছাড়া যারা হাসলে তাদের নাকের টিপটা নিচের দিকে নেমে আসে, এই জিনিসটিকেও বোটক্সের মাধ্যমে কারেকশন করা সম্ভব। বালবাস নোজ বলে একটি কথা আছে, যাদের নাকের টিপটা অনেক বেশি প্রশস্ত, এখানে একটি মাসেল আছে যেটিকে বোটক্সের মাধ্যমে রিল্যাক্স করে দিলে গ্র্যাজুয়ালি এই বালবাস নোজের অ্যাপিয়ারেন্সটি কমে আসে। সুতরাং বুঝতেই পারছেন বোটক্সের মাধ্যমে অনেকগুলো ছোট ছোট কারেকশন কিন্তু নোজে করা সম্ভব। অনেক সময় এই ইন্ডিভিজুয়াল এক একটি পদ্ধতির বদলে আমাদের কম্বিনেশন পদ্ধতিও ব্যবহার করতে হয়, অর্থাৎ একই সাথে ফিলারও দিতে হয় বা বোটক্সকেও আমাদের একই সাথে ইনকর্পোরেট করতে হয়। এটি ডিপেন্ড করে পেশেন্টের ডিজায়ার নোজ শেপ আনতে আমাদের কতটুকু কি প্রয়োগ করতে হবে তার উপর। এবার আসি এর উপকারিতাগুলো কি কি বা বেনিফিটগুলো কি কি, কেন আপনারা নন সার্জিক্যাল রাইনোপ্লাস্টি সিলেক্ট করবেন। প্রথমেই আসছে এটি নন সার্জিক্যাল, অর্থাৎ এখানে কোনো কাটাছেঁড়া নেই, তাই এখানে কাটাছেঁড়ার পরবর্তী যে সমস্ত কমপ্লিকেশনস অ্যারাইজ করতে পারে, যেমন সেগুলোর দাগ থেকে যাওয়া, ক্ষত থেকে যাওয়া, সেখান থেকে ইনফেকশন হয়ে যাওয়ার কোনো রিস্ক এখানে থাকে না। পরবর্তী কথা হচ্ছে এটি খুবই স্বল্প সময়ে করার একটি ট্রিটমেন্ট, দেখা যায় 10 থেকে 15 মিনিটের মধ্যে একটি নোজ জব আমরা করে ফেলতে পারি। সেই ক্ষেত্রে পেশেন্ট খুব অল্প সময়ের মধ্যে হয়তো বা একটা অফিস ব্রেক নিয়ে এসেও সেই কাজটি করে চলে যেতে পারে, তার কোনো রকম হসপিটাল স্টে করার প্রয়োজন পড়ে না। এটার রেজাল্ট যেমন খুব দ্রুত পাওয়া যায়, আবার আরেকটি বেনিফিট হচ্ছে এটি কিন্তু পার্মানেন্ট নয়। এটি যেমন খুব দ্রুত রেজাল্ট দেয়, একই সাথে এটির রেজাল্টটা কিন্তু বেশি দিন স্থায়ী হয় না। সুতরাং কেউ যদি এর কাঙ্ক্ষিত রেজাল্টটা না পান, 6 মাস থেকে 1 বছরের মধ্যে কিন্তু আপনার নাকের শেপটি আবার আগের পর্যায়ে ফেরত যাবে। সুতরাং এটি রিভার্সিবল। এবার আসি এর ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী আছে সেই বিষয়ে।
যদিও এটি অনেক জনপ্রিয় একটি ট্রিটমেন্ট পদ্ধতি, তারপরেও দেখা যায় যে এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন এটি একেবারে পার্মানেন্ট কোনো সলিউশন নয়, একটা নির্দিষ্ট সময় পরপর এটাকে রিপিট করতে হয়। অনেকের এমন সিভিয়ার প্রবলেম থাকে বা এত বেশি অ্যানাটমিক্যাল স্ট্রাকচারাল ডিফর্মিটি থাকে যে এগুলোকে আসলে এই নন সার্জিক্যাল পদ্ধতিগুলো দিয়ে কারেকশন করা সম্ভব হয় না। অনেকের কিছু ফাংশনাল ডিফর্মিটি থাকে, যেমন অনেকের ডেভিয়েটেড নেজাল সিপ্টম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সার্জারি ছাড়া তাদের আর কোনো পন্থা খোলা নেই। ভালো মন্দ দুটি দিকই আছে। এখন একজন পেশেন্ট যদি এটা ডিসাইড করেই ফেলেন যে উনি নন সার্জিক্যাল পদ্ধতিতে ওনার নাকের শেপটা পরিবর্তন করবেন, তাহলে আমার পক্ষ থেকে কিছু সাবধান বার্তা দিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যে অবশ্যই খেয়াল রাখবেন একজন অভিজ্ঞ ডক্টরের হাতে এই কাজগুলো করাবেন। এখন অনেক পার্লারে বা আনস্কিল্ড মানুষজনের হাতে এই ধরনের ট্রিটমেন্টগুলো করা হচ্ছে, যেটি আপনাদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এই ধরনের ট্রিটমেন্ট থেকে আপনি অন্ধত্বেরও শিকার হতে পারেন। সুতরাং এমন ক্লিনিকে আপনার এই ট্রিটমেন্টগুলো করাবেন যেখানে প্রপার স্টেরিলিটি মেনটেন করা হয়, হাইজিন মেনটেন করা হয় এবং একজন অভিজ্ঞ ডক্টরের তত্ত্বাবধানে, একজন অভিজ্ঞ ডক্টরের হাতে এই ট্রিটমেন্টটি করা হয়। কারণ এর থেকে তৈরি কোনো কমপ্লিকেশন যদি ছোটোখাটো হয়েও যায়, একজন ডক্টর খুব ভালো জানবেন সেটাকে কীভাবে ট্যাকল করতে হয়, যেটি একজন আনপ্রফেশনাল বা নন মেডিকেল পার্সন কখনোই জানবেন না। নন সার্জিক্যাল রাইনোপ্লাস্টি বা এই নোজ জব সম্পর্কে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনারা এর থেকে উপকৃত হবেন। ধন্যবাদ।